হেল্ল' গাইছ ৱেলকাম বেক টু মই ইউটিউব চেনেল দিগন্ত ক'লা মই দিগন্ত আপোনালোকক মোৰ ইউটিউব চেনেললৈ পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ আজি এটা নতুন ভিডিঅ' লৈ আহিছোঁ আজিৰ ভিডিঅ'টোত এই বিষয়ে আলোচনা কৰিম যে আপুনি যদি আপোনাৰ পাঞ্জাৱ নেশ্যনেল বেংকৰ স্টেটমেন্ট যদি আপনি পিডিএফত যদি ডাউনলোড করেছে তো ডাউনলোড এই করা হওয়ার পিছু আপনি পিডিএফত ওপেন করার সময় যদি এনেক আপনার ওর যাচ্ছে পাসপোর্ট প্রটেক্ট আপনি কেন ওপেন করব মানে কোনো পাসপোর্ট আপনি দিলেন এই অপেনি করি আজ ভিডিওত এই বিষয়ে আলোচনা করি ভিডিওটি স্কিপ নক ভালো সব মোট চেন প্রথমে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে কাউ থাকা বেলাইকন্ট অন করে অল দিব দিবল ভিডিওর নটিফিকেশন সকলকে আগত আপনি আপনার মোবাইলত পাই থাকি তেনে ব্লগ ভিডিওটি আরম্ভ করুন প্রথমত আপনি আপনার মোবাইল পিডিএফ এপেন করে লব তারপর পিডিএফ এপেন করা হওয়ার পিছন ইয়াত আপুনি সাবলে পাই যাব যে আপোনাৰ পাঞ্জাব ন্যাশনেল বেংকৰ ষ্টেটমেণ্টটো এই ডাউনলোড হৈ আছে যে এই আপনি অপেনি করি অপেন্ট আপনি সাবলে পেয়েছে ইয়াদ পাসপোর্ট বুলি দিয়া আছে ইয়াত এন্টার পাসপোর্ট আপনি কোনো পাসপোর্ট কৰিব মানে আপুনি ইয়াত হয় এইটো পাসপোর্টটো এন্টার কৰিব যে আপুনি যোনটো বেংক যোনটো একাউন্টৰ মানে ষ্টেটমেন্টটো আপুনি আপুনি ডাউনলোড এটো কৰিছে যোনটো বেংক একাউণ্টৰ হে একাউণ্ট নম্বৰটো আপুনি ইয়াত এণ্টাৰ কৰিব লাগিব মানে ষ্টেটমেন্টৰ বেংকৰ একাউণ্ট নম্বৰটো আপুনি এণ্টাৰ কৰিব হেতু মানে ইয়াৰ পাসপোর্টটো হৈছে আপুনি এটো এণ্টাৰ কৰিব মই এটো মোৰ এটো একাউণ্ট নম্বৰটো মই এটা এণ্টাৰ কৰি দিম ইয়াত কপি কৰি থৈছো এটো পেষ্ট কৰি দিম পেষ্ট কৰা হোৱাৰ পিছত এটো আপুনি সবলৈ বাইছে ইয়াত ওকে টিপিবল আছে যে ওকে আপুনি ইয়াত এটো টিপিব মই এটো বলক এইটো অকাউন্ট নম্বরটা পেস্ট কৰি দিলো এটা অকে টিপি দিন অকে টপি পিছত আপনার মোবাইলত আপনার এনেকা পিডিএফ ওপেন হব মর এই পি ডি এফ টু ওপেন হয়েছে মানে এই ব্লার করে থার এখানে অপেন হৈ যাব তার এই আপনি মানে আপনার চাব পিডিএফ আপনি চাবেন তারপর আপনি এই আহিব আেগ হোৱাৰ পিছত আপনি যেটা পিডিএফ তো আপনি স্টেটমেন্ট ডাউনলোড করার আপুনি আপনি চাবল পাব হে ডাউনলোড কৰিব যে তেতিয়া চাবল পাব ইয়াত নোট দিয়া আছে অন ক্লিক পাসপোর্ট প্রত্যেক পিডিএফ উইল বি ডাউনলোড ডাউনলোডেড অন ইয়ৰ ডিভাইচ দ্য পাছপৰ্ড ফৰ দ্য পি ডি এফ উইল বি ইয়ৰ একাউণ্ট নাম্বাৰ মানে ইয়াত দি দিছে মানে আপোনাৰ পি ডি এফটো যেতিয়া একাউণ্ট অ'পেন কৰিব তেতিয়া তাত পাছপৰ্ট বিচাৰিব সেই পাছপৰ্টটো হ'ব আপোনাৰ বেংকৰ একাউণ্ট নাম্বাৰটো মানে আপোনাৰ বেংকৰ একাউণ্ট নাম্বাৰটো এণ্টাৰ কৰিলে আপোনাৰ পাছপৰ্টটো মানে মানে পি ডি এফটো আপোনাৰ অ'পেন হ'ব তাৰপিছত আপুনি এইটো ডাউনলোড এইটো এইটো কৰিব লাগিব ওপৰত এইটো কাৰ চেণ্টটো দি আছে ইয়াতে আপুনি এইটো ক্লিক কৰি পেলাই আপুনি এইটো ডাউনলোড এইটো কৰি দিব ত' ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰি কাষতে বেলাইকনটো অন কৰি অল কৰি দিব থেংক্স ফৰ ৱাচিং